সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ ভারতের সবথেকে বড় প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি সিবিআইকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করার অভিযোগ কেন্দ্র সরকারের বিরুদ্ধে বহু পুরনো। তো বর্তমানে কেন্দ্র সরকার কিছু ব্যবস্থা নিয়েছেন যার ফলে সিবিআইয়ের উপরে লাগা এই অভিযোগ যেন নস্যাৎ বা ধূলিসাৎ হয়ে যায়। এই বিষয়ে পুরো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। তো সিবিআই স্থাপিত হয়েছিল 1941 সালে স্পেশাল পুলিশ এস্টাবলিশমেন্ট অ্যাক্ট অনুসারে, যেটি মূলত ওয়ার অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের মধ্যে করাপশান এবং অন্যান্য ইনভেস্টিগেশন করার জন্য স্থাপন করা হয়। পরে বর্তমান যে সিবিআই যে ফর্মে আছে সেটা স্থাপিত হয় 1/4/1963 সালে, এবং বর্তমানে সরকার সিবিআইয়ের মানে নিয়োগের জন্য, সিবিআই চিফ নিয়োগের জন্য 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি কমিটি স্থাপন করেছেন, যেখানে প্রধানমন্ত্রী রয়েছেন হেড, তার মধ্যে তার ছাড়া রয়েছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বর্তমানে এনভি রামান্না এবং লোকসভার বিরোধী দল নেতা শ্রী অধীর রঞ্জন চৌধুরী মহাশয়। এই তিনজন মিলে যে ব্যক্তিদের সিলেক্ট করবেন বা যে ব্যক্তিটিকে সিলেক্ট করবেন মানে বিভিন্ন ব্যক্তির মধ্যে থেকে, যে তার তিনিই হবেন সিবিআইয়ের মুখ্য মানে চিফ আর কি। তো মুখ্য বিচারপতি এ বিষয়ে বলেন, 6 মাসের কম চাকরি আছে এমন ব্যক্তিদের সিবিআই চিফ পদে নিয়োগ করা যাবে না, তাকে বিরোধী দলনেতা সমর্থন করেন এবং প্রধানমন্ত্রীও যেটা আমরা নিউজ পেপার থেকে জানতে পেরেছি সাই দিয়েছেন। তিনি বলেছেন রুল অফ ল উইল প্রিভেল, অর্থাৎ কিনা আইনের শাসন। কথাটার মানেটা কি? অর্থাৎ এতদিন পর্যন্ত কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ আসছিল যে তারা শুধু নিজের পছন্দের অফিসারকেই সিবিআই চিফ হিসেবে নিয়োগ করেন, কিন্তু যখনই বিরোধী দলনেতা সাই দিচ্ছেন, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সাই দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী সাই দিচ্ছেন, অর্থাৎ কিনা সেই তিনজন মিলে একটি নিরপেক্ষ ব্যক্তিকেই সিলেক্ট করছেন। সেন্ট্রালি এই প্যানেলের কাছে মোট 109 জনের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে 3 জন মোটামুটি মানে একদম ফ্রন্ট রানে আছেন, তাদের মধ্যে থেকে একজন আমাদের পরবর্তী সিবিআই চিফ হবেন। আচ্ছা, এই প্রসঙ্গে আমরা দুটো কোর্ট কেসের কথা বলবো। 2018 সালে তৎকালীন সিজেআই রঞ্জন গগৈয়ের কাছে প্রকাশ সিং একটি কেসের মাধ্যমে অভিযোগ করেন এবং সেই কেসের রায় দিতে গিয়ে বলেন যে ডিজিপি পদে, সেটা রাজ্য সরকারের ডিজিপি পদে নিয়োগের জন্য কম 6 মাসের বেশি চাকরি থাকতে হবে। তো সেই প্রসঙ্গকে টেনে বর্তমান সিজেআই বা মুখ্য বিচারপতি এনভি রামান্না বলেন, ওই কেসটি রাজ্য সরকারের ডিজিপি নিয়োগের ব্যাপারটি থাকলেও এই রায়টিকে সিবিআই চিফ নিয়োগের ক্ষেত্রে ব্যবহার করা অবশ্যই একটা উদাহরণ হিসাবে তৈরি করবে যা কোনোদিন আগে হয়নি। প্রসঙ্গত উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে সিবিআইতে নিয়োগের ব্যাপারটি কিন্তু পরিচালিত হয় নারায়ণ কেসের জাজমেন্ট, চিফ ভিজিলেন্স কমিশন অ্যাক্ট এবং লোকপাল অ্যাক্ট অনুসারে। তো আশা করা যায় যে এই পদ্ধতিটার মাধ্যমে এক তো হচ্ছে সিবিআই চিফের নিয়োগ নিরপেক্ষ, তার হীনতার যে অভিযোগগুলো ছিল সেগুলো দূর হবে, এবং এই আশা করা যাচ্ছে যে আইবি এবং রয়ের চিফ নিয়োগের ক্ষেত্রেও এই ব্যবস্থাটা হয়তো নেওয়া হতে পারে। তবে আর একটা কথা আমি বলে দিই, সিবিআই আইবি এবং র এদের প্রধানরা 2 বছরের জন্য ফিক্সড টার্মে নিযুক্ত হন এবং 2 বছরের পর তাদের মানে ম্যাক্সিমাম তারা 2 বছরই পোস্টে থাকতে পারেন। তো সিবিআইয়ের নিয়োগের ক্ষেত্রে যে ব্যাপারটি বলা ছিল সেটা এইটুকুই। আপনার যদি ভালো লেগে থাকে বা কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনি জানাতে পারেন। ভিডিওটা শেয়ার করার অনুরোধ করলাম এবং চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম। দেখার জন্য ধন্যবাদ, নমস্কার।